নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। দুপুরবেলায় ভাতের সাথে বা স্ন্যাক্সের সাথে যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য প্রথমেই বাঁধাকপি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচনো লঙ্কা, এক চামচ নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ। এবার এক কাপ মতন বেসন দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে আর পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। মেখে নিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ছোট ছোট করে চ্যাপটা করে আকার নিয়ে পকোড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এক এক করে সবকটা পকোড়া আমি দিয়ে দিলাম। অ্যাসেল ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। এইভাবে এক একবার উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো লাল হয়ে আসা অবধি খুব ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে একবার করে উল্টে দিতে হবে, না তো পকোড়াগুলো বেশি পুড়ে যাবে। ঠান্ডার দিনে এইভাবে পকোড়া বানিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।